একেবারে দেখো এই মুহূর্তে কিন্তু বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হল ঘুম ঘুমপারানি গুলি এবং তার সঙ্গে চকলেট বোমা ছোড়া হচ্ছে শব্দটি তুমি শুনতেই পাচ্ছ নিশ্চয়ই এই মুহূর্তে সরাসরি ছবিটি যেটি সেটা বিস্তারিত তোমাকে জানাবো এবং এই যে জায়গা যে জায়গায় হচ্ছে শেখপাড়া যে যে জঙ্গল সেই জঙ্গলের ভেতরে কিন্তু এই মুহূর্তে বন দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু সেখানে রয়েছেন এবং এবং সেখানে কিন্তু বাঘকে আয়ত্তের মধ্যে আনার জন্য একের পর এক চকলেট বোমা ছোড়া হচ্ছে এবং তার সঙ্গে বাঘকে ঘুম পাড়ানি গুলি ছোড়া হচ্ছে তোমাকে ছবিটা সরাসরি আগে দেখাবো এবং এই যে জায়গা এই যে জায়গা গোটা জায়গাটাকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পড়াশোনা তরফ থেকে কিন্তু বলা হয়েছে এবং এবং যারা গ্রামবাসী তাদেরকে কিন্তু একেবারে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে একটা দূরের দিকে সেখানে তাদেরকে সেখানে তাদেরকে রাখা হয়েছে তুমি নিশ্চয়ই দর্শকরা নিশ্চয়ই শুনতে পারছে একেবারে জঙ্গলের ভেতরে কিন্তু একের পর এক যে চকলেট বোমা ফাটানো হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু পাড়ানি গুলি ছোড়া হচ্ছে সেটা বুঝতে পারছো অর্থাৎ বাঘকে একটা নির্দিষ্ট যে জায়গা রয়েছে অর্থাৎ নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বাঘকে কিন্তু এই মুহূর্তে লোকেট করা পসিবল হয়েছে বন দপ্তরের কর্মীদের কাছে এবং সেই মতোই কিন্তু বাঘকে যেহেতু একেবারে লোকেট করা পসিবল হয়েছে এবং সেই কারণে কিন্তু একেবারে মাঝে মধ্যে থামিয়ে দিচ্ছি কারণ এখানে শব্দ শুনতে পাচ্ছে দর্শকরা এবং এই মুহুর্তে চিৎকার চলছে জঙ্গলের ভেতরে অর্থাৎ বনকর্মীরা কিন্তু বাঘকে দেখতে পেয়েছে এবং দেখতে পেয়ে কিন্তু একেবারে চিৎকার করছে অর্থাৎ বাঘকে কিন্তু ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে বাঘকে একেবারে আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে সেই ছবি দর্শকরা কিন্তু বিপি আনন্দের পর্দায় সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছে অর্থাৎ এই ডোঙা জোড়া সেই ডোঙা জোড়াতে যে বাঘের আতঙ্ক তৈরি হয় রয়্যাল বেঙ্গল দেখা পাওয়া যায় গতকালকে আজকেও রয়্যাল বেঙ্গলকে দেখে দেখতে পাওয়া যায় যে জায়গায় দেখতে পাওয়া যায় সেই জায়গা থেকে রয়্যাল বেঙ্গলকে কিন্তু একেবারে আয়ত্তের মধ্যে আনার জন্য একেবারে যুদ্ধকালীন তৎপরতা এই মুহূর্তে কিন্তু হুলস্থুল পরিস্থিতির মধ্যে কিন্তু একেবারে পুলিশ কর্মীরা তাদেরকে যারা এখানকার বাসিন্দারা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে উন্নত দূরত্বের মধ্যে রাখা হয়েছে কারণ যেটা বন দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে ঘুমপাড়ানি গুলি বাঘের গায়ে লাগার পরে কিন্তু বাঘ কিন্তু সেই তারপরে আরও হিংস্র হয়ে উঠে উঠতে পারে এবং সেই ক্ষেত্রে সে যেদিক খুশি সেদিক দৌড়াতে পারে এবং সেই কারণে এক হচ্ছে জাল দিয়ে তো ঘেরা রয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বাঘ যাতে বাইরের দিকে লোকালয়ে চলে আসতে না পারে সেই জন্য কিন্তু আগাম বা চলে এলে যাতে বড় বিপদ এড়ানো যায় সেই জন্য কিন্তু আগামে একটা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই জন্য কিন্তু গোটা এলাকায় ফাঁকা করে দেওয়া হয়েছে পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা তারা এই মুহূর্তে রয়েছে একটা নিরাপদ দূরত্ব আমাদেরকেও কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে এবং এই যে জায়গা যে জায়গা থেকে শুনতে পাচ্ছ একের পরে চকলেট বোমা ফাটানোর শব্দ শোনা যাচ্ছে একের পরে গুলি শব্দ শোনা যাচ্ছে একেবারে ছবিটা আবারও দেখাবো আমার সহকর্মী স্বপন মহুন্দা যে ছবি এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছে যে যারা বাসিন্দারা রয়েছেন এই জায়গায় তাদেরকে কিন্তু একেবারে দূরত্বের মধ্যে রাখা হয়েছে এই জায়গায় এবং এবং এই জায়গায় আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একটি বাড়ির ছাদের মধ্যে আমরা রয়েছি এবং সেই ছাদের থেকে কিন্তু একেবারে যে জঙ্গলের দূরত্ব সেই জঙ্গলের দূরত্বটা দেখাবো একবার গ্রাম বাসিন্দাদেরকে একটা মাঠের মধ্যে নিয়ে এসে র্যাপেড ফোর্স অন্যদের পুলিশ কর্মীরা তাদেরকে ঘিরে রেখেছে তা যাতে তারা বেরোতে না পারে এবং একবারও জঙ্গলের দিকে ছবিটি দেখাবো জঙ্গলের দিকে ছবিটি দেখাবো এবং একেবারে জঙ্গলের ভেতরে কিন্তু এই মুহূর্তে বাক্যে ট্র্যাঙ্কুলাইজ করার জন্য ঘুম পাড়িয়ে বাক্যে আয়ত্তর মতো আনার জন্য কিন্তু বন দপ্তরের চেষ্টা চালাচ্ছেন প্রচুর সংখ্যায় বন দপ্তরের যারা কর্মী যারা ট্রেন্ড রয়েছে বাঘকে ধরার জন্য যেমনটা বন দপ্তর থেকে বলা হচ্ছে স্পেশালাইজড ফোর্স তারা এই মুহূর্তে কিন্তু একেবারে এই ডোঙা জোড়া শেখ পাড়ার জঙ্গলের ভেতরে রয়েছে এবং বন দপ্তর যেটা আশাবাদী যে বাঘকে পাড়ানি গুলি দিয়ে বাঘকে পাড়ানি গুলি চার্জ করার ফলে কিন্তু বাঘকে নিস্তেজ করে বাঘকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আনার মধ্যে সম্ভব হবে কারণ এই বাঘ ক্ষুধার্ত বাঘ রয়েছে এবং এই বাঘ কোনো কিছু স্বীকার করেনি খাঁচা পাতা হয় সেই খাঁচা কিন্তু ভেদ করে বাঘটি বেরিয়ে পড়ে এবং সেই খাঁচা মধ্যে বন্দি হয়নি একটি জায়গায় জাল পাতা হয়েছিল এর আগে এবং সেই জাল ভেদ করে বাঘ বেরিয়ে পড়ে এবং এই জায়গায় যে কেল্লার জঙ্গল রয়েছে সেই কেল্লার জঙ্গলে প্রথমে খাঁচা পাতা হয় সেখানে জাল দিয়ে ঘেরা হয় সেখান থেকে ভেদ করে বাঘটি বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ার পর পাশের এই যে জায়গা ডোঙা জোড়ার যে শেখপাড়ার জঙ্গল সেখানে বাঘটি চলে আসে এবং সেখানের বাসিন্দারা গতকালকে হুলস্থুল কাণ্ড পড়ে যায় কিন্তু গতকাল দুপুরবেলা বাঘে এবং মানুষের মধ্যে রীতিমতো একটা মুখোমুখি পরিস্থিতির মতো তৈরি হয় একজন একজন আহতও পর্যন্ত হয় এবং এবং তার পরবর্তী ক্ষেত্রে এই জায়গায় আতঙ্কের পরিবেশ একটা তৈরি হয় গতকালকে গোটা গ্রামের বিভিন্ন জায়গায় মোট তিনটি স্তরে একেবারে নেট দিয়ে প্রথমে কিন্তু ঘেরা হয় গোটা এলাকাটি এবং তার তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যে তিনটে যে নেটের মধ্যে বাঘকে একটা জায়গায় লোকেট করা হয় ছোট একটা জায়গার মধ্যে লোকেট করা হয় ও সেই ছোট একটা জায়গার মধ্যে লোকেট করার পর বাঘকে এই মুহূর্তে কিন্তু ট্র্যাঙ্কুলাইজ করার যে প্রক্রিয়ার কাজ সেটাই কিন্তু চালাচ্ছেন বনদপ্তরের আধিকারিকরা এমনকি সেই ছবি সরাসরি বিপ্লন্দের পর্দায় দর্শকরা দেখতে পাচ্ছেন বোমা ছোড়া হচ্ছে একের পরে ঘুমপালনে গুলি সেই গুলি কিন্তু চার্জ করা হয়েছে হচ্ছে বাক্যের লক্ষ্য করে একেবারেই পার্থ অনেক ধন্যবাদ তোমাকে একেবারে টান টান উত্তেজনা বোঝাই যাচ্ছে ওই জঙ্গলে এবং একের পর এক যে গুলি ছোড়া হচ্ছে ঘুমপাড়ানি গুলি এবং চকলেট বোমা যেরকম আমাদের প্রতিনিধি আমাদের গ্রাউন্ড জিরো থেকে জানাচ্ছিল চেষ্টা করা হচ্ছে যাতে বাঘকে ঘুম পাড়িয়ে বাঘে আনা যায় এবং সরাসরি সেই আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাচ্ছিলেন এই জঙ্গলে এখন যা চলছে সেই কথাও কিন্তু আমাদের প্রতিনিধির কাছ থেকে আপনারা